শেয়ার মার্কেটে ইনভেস্ট করার একটা ভালো অপশন হলো ইটিএফ, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আর আজকে আমরা এই ইটিএফ নিয়ে ডিটেলসে আলোচনা করব যে ইটিএফ কি এবং অন্যান্য মিউচুয়াল ফান্ডের সঙ্গে ইটিএফের কি কি পার্থক্য রয়েছে সেই ব্যাপারে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আপনি যদি ইটিএফ এর ব্যাপারে ভালোভাবে জানতে চান তবে অবশ্যই এই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি দেখে নিলে আপনাকে ইটিএফ এর জন্য আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইটিএফ এর ব্যাপারে জানার আগে আমাদেরকে অবশ্যই মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডের ব্যাপারে জানতে হবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমাদের এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডের ব্যাপারে ডিটেলস ভিডিও রয়েছে, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এছাড়াও এখন আমরা খুব ছোট করে জেনে নেব মিউচুয়াল ফান্ড আর ইন্ডেক্স ফান্ডের ব্যাপারে। তো মিউচুয়াল ফান্ড কি? বেসিক্যালি মিউচুয়াল ফান্ড হলো এমন টাইপের ফান্ড যেখানে অনেক মানুষের ইনভেস্টমেন্টের টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানি তাদের প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের দ্বারা বিভিন্ন স্টক, বন্ড, গোল্ড ইত্যাদিতে ইনভেস্ট করে এবং সেখান থেকে যে রিটার্নটা আসে তা ইনভেস্টরদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবং এখানে এই ফান্ড ম্যানেজারের কাজ হলো ভালোভাবে রিসার্চ করে মিউচুয়াল ফান্ডের টাকা বিভিন্ন স্টকে ইনভেস্ট করা ও পুরো পোর্টফোলিওটিকে ঠিকভাবে ম্যানেজ করা। এখন ইন্ডেক্স ফান্ড তাহলে আবার কি? ইন্ডেক্স ফান্ডও কিন্তু মিউচুয়াল ফান্ডই, কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কোম্পানি পার্টিকুলার কোনো ইন্ডেক্সে ইনভেস্টরের টাকা ইনভেস্ট করে। এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারকে আলাদা করে পোর্টফোলিও রিসার্চ করতে হয় না, যেমনটা অন্য ফান্ডের ক্ষেত্রে করতে হয়। আমরা যদি নিফটি ইন্ডেক্স বা ব্যাংকিং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি তাহলে মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু ডাইরেক্টলি ইনভেস্টরের টাকাকে নিফটি ইন্ডেক্স বা ব্যাংকিং ইন্ডেক্সে ইনভেস্ট করে দেবে। অতএব ইনভেস্টরের টাকা নিফটিতে থাকা কোম্পানিগুলিতেই ইনভেস্ট হয়ে যাবে। তার জন্য ফান্ড ম্যানেজারকে রিসার্চ করে ইনভেস্ট করার প্রয়োজন হবে না। এখন প্রশ্ন হলো, তাহলে ইটিএফ কি? সাধারণত ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে এক্সচেঞ্জে ট্রেড করা হয় এমন ফান্ড। এক্সচেঞ্জ বলতে এখানে কিন্তু স্টক এক্সচেঞ্জের কথা বলা হয়েছে, যেমন বিএসই, এনএসই ইত্যাদি। আর ট্রেড বলতে কিন্তু বোঝানো হয় কেনা বেচা করা। অতএব স্টক এক্সচেঞ্জ থেকে কেনা বেচা করা হয় এমন ফান্ড। আর বেশিরভাগ ইটিএফ সাধারণত ইন্ডেক্স ফান্ডই হয়, যেমন আমরা জানি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড হয়, ফার্মা ইন্ডেক্স ফান্ড হয়, স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড ও অন্যান্য ধরনেরও কিন্তু ইন্ডেক্স ফান্ড হয়। আর ঠিক একই রকমভাবে নিফটি ফিফটি ইটিএফ, ফার্মা ইটিএফ, স্মল ক্যাপ ইটিএফ ও ইত্যাদি ধরনের ইটিএফ ফান্ডও কিন্তু হয়, ঠিক ইন্ডেক্স ফান্ডের মতনই। তাহলে এখন মনে হতে পারে যদি ইটিএফ আর ইন্ডেক্স ফান্ড একই, তবে ইন্ডেক্স ফান্ড থাকতে ইটিএফের কি প্রয়োজন? বন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানি যে ইটিএফকে যেহেতু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলা হয়, মানে ইটিএফ কিন্তু শেয়ার মার্কেটে ট্রেড করা যায়, যেটা ইন্ডেক্স ফান্ডে সম্ভব হয় না। যেমন ধরুন আমরা আমাদের 10,000 টাকার মধ্যে 5,000 টাকা ইনভেস্ট করলাম নিফটি ইন্ডেক্স ফান্ডে ও বাকি 5,000 ইনভেস্ট করলাম নিফটি ইটিএফ ফান্ডে। এখন এই 5,000 টাকাটা ইনভেস্ট হবে নিফটি ইন্ডেক্সে থাকা 50টা কোম্পানিতে এবং এই টাকাটাও কিন্তু ইনভেস্ট হবে সেই একই 50টা কোম্পানিতে।
কারণ আমরা প্রথমেই জেনেছি যে ইন্ডেক্স ফান্ড ও ইটিএফ ফান্ড কিন্তু একই রকমের। কিন্তু এখানে সবথেকে বড় পার্থক্য হলো আমাদের যেই টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে তার এনএভি আমরা সেই দিনের মার্কেট ক্লোজিংয়ের পর পাব, আর ইটিএফের ক্ষেত্রে এনএভি পাব কারেন্ট মার্কেট প্রাইসে। তো চলুন এই ব্যাপারটিকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। ধরে নেওয়া যাক আজকে 1 তারিখ, শেয়ার মার্কেট যখন 9:15 ওপেন হলো তখন নিফটি ছিল 18,000। দুপুর 12:00 বাজতে বাজতে মার্কেট কারেকশন করে নিফটি হয়ে গেল 17,000। তখন আমাদের মনে হলো যে মার্কেট তো পড়েছে, এখন ইনভেস্ট করলে আমাদের ভালো প্রফিট হতে পারে, তাই আমরা আমাদের 5,000 টাকা নিফটি ইটিএফে ইনভেস্ট করলাম এবং সেই সময়ের মার্কেট রেট হিসাবেই আমরা আমাদের ইউনিট পেয়ে গেলাম, যেমনটা স্টক কেনার ক্ষেত্রে হয়ে থাকে। যাই হোক, তো আমাদের ইনভেস্টমেন্ট করার পর মার্কেট আবার বেড়ে গিয়ে 18,300 বন্ধ হলো। এখন আমরা যদি সেই টাকাটা নিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতাম তাহলে কিন্তু আমরা আমাদের ইউনিট পেতাম মার্কেট ক্লোজিং রেটে, মানে 18,300 রেটে। আর এই কারণে কিন্তু ইটিএফ বাকি মিউচুয়াল ফান্ড থেকে আলাদা, কারণ ইটিএফকে আমরা স্টকের মতো লাইভ রেটে কেনা বেচা করতে পারি। তাছাড়া যারা শেয়ার মার্কেটে ট্রেড করে তারা যদি মনে করেন যে আমরা নিফটিতে থাকা 50টা কোম্পানি একসাথে কিনবো বা ব্যাংকিং ইন্ডেক্সে থাকা সমস্ত কোম্পানিকে একসাথে কিনবো বা ট্রেড করব, সেটা কিন্তু অনেকটাই অসম্ভব, কারণ সেই ক্ষেত্রে একটা ইনভেস্টরের প্রচুর টাকার প্রয়োজন পড়বে, যেটা সাধারণত সম্ভব হয়ে ওঠে না। তাই এই সমস্ত ক্ষেত্রে ইটিএফ ফান্ড কিন্তু আমাদের সেই প্রয়োজনকে ফুলফিল করতে পারবে। এছাড়াও আরও কিন্তু পার্থক্য রয়েছে ইন্ডেক্স ফান্ড ও ইটিএফ ফান্ড, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে। যেমন মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, আর ইটিএফ ফান্ডে ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ইনভেস্ট করা যায় না। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আমরা যত খুশি কিনতে, মানে ইনভেস্ট করতে পারি, সাধারণত মিউচুয়াল ফান্ড স্কিমের মতোই। কিন্তু ইটিএফে ফিক্সড ফান্ড সাইজ হয়, ঠিক স্টকের মতন, তাই মার্কেটে যদি সেলার থাকে তবেই আমরা কিনতে পারবো ও বায়ার থাকলে তবেই আমরা সেল করতে পারবো, কারণ এটা এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড হয়। মিউচুয়াল ফান্ড আমরা কিনি এএমসি বা মিউচুয়াল ফান্ড কোম্পানি থেকে, কিন্তু ইটিএফ কিনতে হয় স্টক এক্সচেঞ্জ থেকে, যেমন এনএসই বা বিএসই থেকে। আর চাইলেও ইটিএফ আমরা কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি থেকে কিনতে বা বেচতে পারি না। বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা ইটিএফের ব্যাপারে ভালোভাবে বুঝতে পেরেছি। এছাড়াও ইটিএফের ব্যাপারে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জেনে নিতে পারেন। সবশেষে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।